আসসালামু আলাইকুম অল ফাইন রয়েলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নিয়ে এসেছি টাকি মাছের একটি স্পেশাল রেসিপি। যারা টাকি মাছ খেতে খুব একটা পছন্দ করেন না, নিঃসন্দেহে বলতে পারি এই রেসিপিটি একবার ট্রাই করলে তারাও আর টাকি মাছ খেতে দ্বিধাবোধ করবে না। তো চলুন আমরা এবার রান্না শুরু করি। প্রথমেই আমরা খুব ছোট সাইজের টাকি মাছ নিয়ে নেব এবং এগুলোকে ঠিক এরকম পিচ পিচ করে নেব। তারপর এখানে যথাক্রমে লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া মিশিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে লবণ হলুদের সাথে মাছটি খুব ভালোভাবে মিশে। এবার ফ্রাই প্যানে আমরা তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে এবার আমাদের মাখানো মাছগুলো আমরা দিয়ে দিব এবং খুব ভালো করে ভেজে নেব। চেষ্টা করবেন মাছগুলোকে লাল করে ভেজে নেওয়ার। এই যে দেখুন, আমার কিন্তু মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার ওই একই তেলে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, একটু রসুন বাটা, কয়েক ফালি মরিচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটি যাতে পুড়ে না যায় সেজন্য আমরা একটু পানি অ্যাড করে দিব। এবার আমরা যথাক্রমে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ, লাল মরিচের গুঁড়া এবং স্বাদমতো লবণ অ্যাড করে দিব। মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার আমরা 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমাদের মশলাটি কিন্তু ভুনা হয়ে গিয়েছে এবং অত্যন্ত আঠালো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমরা আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব এবং খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। প্রতিটি মাছের ভিতরে যেন মশলাগুলো সমানভাবে যায় সেদিকে আমরা খেয়াল রাখব। এই যে দেখুন, আমার কিন্তু মাছগুলো একদম মশলার সাথে মিশে গিয়েছে। ঠিক এইভাবে আপনারা মশলার সাথে মিশিয়ে নেবেন। এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করে দিব। এবার আমরা 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পর চলে এসেছি। অসাধারণ সুন্দর স্মেল বের হয়ে গিয়েছে কিন্তু, তো বোঝাই যাচ্ছে আমাদের মাছটি কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এবার আমাদের সবশেষ উপকরণ ধনিয়া পাতা দিয়ে দিব। আমরা জাস্ট 2 মিনিটের জন্য লো ফ্লেমে জাল করে নেব। 2 মিনিট পরে চলে এসেছি। দিস ইজ আওয়ার ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কি অসম্ভব সুন্দর হয়েছে মাছ ভুনাটি। আপনারা বাসায় বসে খুব সহজেই এমন একটি রেসিপি তৈরি করতে পারবেন। এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকার মতো। তো এবার আমরা সার্ভ করে নেব। তো দিস ইজ আওয়ার ফাইনাল লুক। দেখেই পেট ভরে যাবে এরকম একটা লুক আসছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের ফাইন রয়েলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।